এই ক্লাসটিতে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির উপর শর্ট সিলেবাস অনুযায়ী আমি তোমাদেরকে সাজেশন দিব। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখো। ওকে, তো সংখ্যা পদ্ধতি হতে যেই যেই টপিক গুলো শেখা প্রয়োজন এবং কিভাবে শিখবে সে সম্পর্কে বিস্তারিত এখন আমি আলোচনা করব। তো এই সংখ্যা পদ্ধতি হতে একটি সৃজনশীল প্রশ্ন 100% আসবেই আসবে, এবং সর্বনিম্ন 2টা বা 3টা এমসিকিউ থাকবে, বেশিও থাকতে পারে, সৃজনশীলও বেশি আসতে পারে, তবে একটা আসবেই। তো অ্যাভারেজ এই সংখ্যা পদ্ধতি হতে 10-15 মার্ক পাওয়ার জন্য তোমার যেই যেই টপিকস শেখা প্রয়োজন সেগুলো আমি এখন তোমাদেরকে বোঝাবো, তোমরা নোট করে রাখবে। ওকে, আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমাদের যেটা জানতে হবে সংখ্যা আবিষ্কারের ইতিহাস। ও আরেকটি কথা, তোমরা যারা 2024 সালে পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য আমি একটা চূড়ান্ত সাজেশন বের করেছি। এই চূড়ান্ত সাজেশনটির সাথে আবার লাইভ ক্লাস পেয়ে যাবে। তো চূড়ান্ত সাজেশন নিতে চাইলে আমার লাইভ ক্লাসে তোমার অ্যাড হইতে হবে, অর্থাৎ সাজেশন প্লাস লাইভ ক্লাস মাত্র 499 টাকা। মানে এই সাজেশনটাই লাইভ ক্লাসে প্র্যাকটিস করানো হবে, সাথে পাবে সকল অধ্যায়ের ক খ উত্তর সহ সাজেশন, সকল অধ্যায়ের এমসিকিউ ব্যাখ্যা সহ সাজেশন, এবং পুরো বইয়ের ICT বেসিক ক্লাস রেকর্ড আকারে সাজিয়ে 20-22টা ক্লাস পেয়ে যাবে, সবকিছুর জন্য মাত্র 499 টাকা। এবং তোমার বোর্ড পরীক্ষার আগ রাতে আগ মুহূর্তে এসে আমি প্রত্যেকটা অধ্যায়ের উপরে অন শর্ট ক্লাস দিব, সব কিছুর জন্য মাত্র 499 টাকা, শুধু 24 সালের পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে, যেহেতু সময় কম। তবে অনন্য শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে, তাদের জন্য আলাদা ব্যাস, তাদের পরীক্ষা আগ পর্যন্ত এই ক্লাসগুলো চলবে। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দিয়ে, আশা করি এই শেষ মুহূর্তে এই কোর্সটি তোমার খুবই কাজে লাগবে, খুবই কাজে লাগবে। এই 10 দিন 5 দিন 20 দিনের মধ্যে পুরো বই তুমি হাতের মুঠোয় নিয়ে আসতে পারবে। যেমন ধরো আজকে রাতে আমি দ্বিতীয় অধ্যায়ের MCQ গুলো পড়াবো, আগামীকালকে রাতে এই সংখ্যা পদ্ধতির সৃজনশীল গুলো সমাধান করে দিব ওই সাজেশন ধরে ধরে। তো এবার হচ্ছে তোমার আর ICT তে সমস্যা হবে না। তো যারা এখনো ভর্তি হন, দ্রুত ভর্তি হও। কালকে আমাকে অনেক স্টুডেন্ট রিপ্লাই দিয়েছে, স্যার কেন যে আপনার কোর্সে আগে ভর্তি হলাম না, মানে তারা লাভবান হচ্ছে। তো তোমরা হয়তো বা পরে আফসোস করতে পারো, তো আফসোস না করে দ্রুত আমার এই কোর্সে ভর্তি হয়ে যাও। জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা SMS দিবা যে স্যার পড়তে চাই, আমি বিস্তারিত লিখে পাঠাবো। তো এরপর যেটি বলছিলাম যে সংখ্যা পদ্ধতির রূপান্তর, রূপান্তর কি? রূপান্তর হচ্ছে একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যায় কনভার্ট করা। তো সংখ্যা পদ্ধতি দুই ভাগে ভাগ করা যায়, পজিশনাল নন পজিশনাল। এই দুই ভাগে ভাগ করা সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার, বেজের উপর ভিত্তি করে 4 প্রকার। তো এই রূপান্তর বলতে বোঝায় ওই 4টার একটা থেকে আরেকটা, আরেকটা আরেকটা, আরেক থেকে আরেকটা, অর্থাৎ তোমাকে 12 ধরনের প্রশ্ন করতে পারে। তাহলে এই রূপান্তর শিখতে গেলে তোমাকে 12টা আইটেম শিখতে হবে, যেহেতু 4টা সংখ্যা পদ্ধতি, 4টাকে একটা 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 করলে 12টা হয়। আচ্ছা, এরপর সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ, এই যোগ বিয়োগ করার ক্ষেত্রে বাইনারিকে একটু বেশি গুরুত্ব দিও, কারণ দুয়ের পরিপূরক করতে গেলে বাইনারি যোগ করা লাগে, আবার বাইনারি থেকে বেশি যোগ বিয়োগ প্রশ্ন আসে। আমরা সকল সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ শিখব, তবে বাইনারিকে একটু বেশি গুরুত্ব দিব। এরপর দেখো চিহ্নযুক্ত সংখ্যা, আমার ইউটিউবে মনে হয় চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে ভালো ক্লাস নাই, দেওয়া নাই, গুছানো নাই। তো আমি ভাবছি চিহ্নযুক্ত সংখ্যা নিয়ে পরবর্তীতে কোনো ক্লাস আপলোড করে দেবো, তোমরা দেখে নিও, আর প্রাইভেট ব্যাচে তো পাবেই। এরপর দুয়ের পরিপূরক অবশ্যই শিখবে, কারণ হচ্ছে 2023 সালে আমরা দেখছি যে বিগত সকল বোর্ড প্রায় দুয়ের পরিপূরক দিয়ে প্রশ্ন করছেই, অর্থাৎ এই বছরেও দুয়ের পরিপূরক দিয়ে প্রশ্ন সাজাতে পারে। যেমন আমি তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও এক মিনিট, এই যে দুয়ের পরিপূরক দিয়ে আমার এই শর্ট সাজেশনে, চূড়ান্ত শর্ট সাজেশনে একটা প্রশ্ন সাজিয়েছি, তবে একটা আপডেট, মানে দুয়ের পরিপূরক দিয়ে অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু একটা আপডেট দিয়েছে, যেখানে মাইনাস থেকে মাইনাস দুয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগ করতে বলছে, মাইনাস থেকে মাইনাস। আমরা সাধারণত একটা সংখ্যাতে আর একটা সংখ্যা বলি, কিন্তু বিয়োগ থাকলে কেমন হবে? মানে এবছরে প্রশ্ন আপডেট হতে পারে, আমরা দেখছি প্রতিনিয়ত প্রশ্ন কিন্তু আপডেট হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভর্তি হলে এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ লাইভে প্র্যাকটিস করে করে ব্যাখ্যা করে দেওয়া হবে। আচ্ছা, এরপর বলছে কোডের ধারণা, অবশ্যই কোডের ধারণা থাকতে হবে, কারণ কোডের ধারণা থেকে খ নম্বরের প্রশ্ন আসতে পারে, বহুনির্বাচনী প্রশ্ন আসতে পারে, এমনকি সৃজনশীল প্রশ্ন তো মাঝে মাঝে দেখি যে কোড নিয়েও প্রশ্ন করে। তবে উল্লেখযোগ্য যেটা তোমাকে অবশ্যই অবশ্যই শিখতে হবে, এগুলো না পারলে সৃজনশীল প্রশ্নে হাতই প্রায় দিতে পারবে না, যেমন দুয়ের পরিপূরক রূপান্তর, দুয়ের পরিপূরক আর রূপান্তর মানে লাগবেই, কারণ সৃজনশীল প্রশ্নে, আচ্ছা টিকটিকি ঠিকঠিক বলতেছে, আচ্ছা রূপান্তর আর দুয়ের পরিপূরক লাগবেই, এটা ছাড়া কোনোভাবেই সৃজনশীল প্রশ্ন পারবে না, কারণ সৃজনশীল প্রশ্ন করতে গেলে এই এই দুই অংশে যে কোনো এক অংশ লাগবেই। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, সংখ্যা পদ্ধতির
শর্ট সিলেবাস অনুযায়ী যেই যেই টপিকগুলো আছে সেগুলো আমি বললাম, আর এইগুলোর উপর ভিত্তি করে আমি আবার চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সৃজনশীল এমসিকিউ আকারে, যেইগুলো তোমরা আমার কাছ থেকে নিবে, আবার উত্তর সহকারে পরবর্তীতে দিব, আবার উত্তরগুলো লাইভে প্র্যাকটিস করে দিব। সবকিছুর জন্য 24 সালের পরীক্ষার্থীদের মাত্র 499 টাকা। সময় নষ্ট না করে দ্রুত আমার কোর্সে ভর্তি হয়ে যাও। বিস্তারিত জানতে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, আমার আগের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু বন্ধ হয়ে গেছে, কিন্তু নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার 01782 29 16 57। ওকে, ভালো থেকো।